আর এখানে সাধারণত গ্রাম অঞ্চলে যারা তো তৈরি করবে এটা ওদের নিজস্ব সুপারি গাছ আছে, বাঁশ গাছ বাঁশ আছে, একটু নিজে একটু পরিশ্রম করলে দেখা গেছে অল্প মানে, কারণ এটা যে শুধু ছাগলের খামারের জন্য এরকম না, আপনি চাইলে যদি অন্য খামারও তৈরি করেন সেটা হোক মুরগির জন্য। স্পেসটা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে 70-72 স্কোয়ার ফিটের মতো বায়ার যে বাইরের সাইডটা যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে সবাই কেমন আছেন, আসলে আল্লাহ রহমতে ভালো আছেন, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুগণ, আমি চলে আসলাম একটা ছাগলের খামারে, যে খামারের আয়তনটা হচ্ছে এখানে প্রায় 50টা ছাগল পালন করা যাবে, বড় ভাইয়ের খামার, ওনার কাছে চলে আসছি। ইনি হচ্ছেন, তো আজকের ভিডিও টপিকটা যেহেতু হচ্ছে আমরা যে নতুন করে অনেক উদ্যোক্তারাই চাচ্ছেন যে এই আপনার ছাগলের খামার বা বিভিন্ন খামারি সেক্টরে আসার জন্য, স্পেশালি খামারি সেক্টরে যারা আসতে চান, মিনিমাম 40-50টা ছাগলের জন্য গড় তৈরি করতে চান, অল্প খরচের মধ্যে কিভাবে আপনার এরকম একটা ছাগলের জন্য আপনার বাসস্থান গড় তৈরি করা যাবে সেই হিসাবটা ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে কমপ্লিটলি দেওয়ার চেষ্টা করব। যখন শুরুর দিকটা ছিল তখন কিন্তু আমি এখানে আসছি, আর এরপরে একটু আমাদের যেহেতু আমরা নিজেরাও একজন খামারি, আমাদের খামারের ব্যস্ততার কারণে এখানে আর আসা হয় নাই। যে স্পেসটা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে 70-72 স্কোয়ার ফিটের মতো বায়ার যে বাইরের সাইডটা যেখানে আপনার এরকম সুপারি গোট দিয়ে আর হচ্ছে নেট দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, সেই স্পেসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ভাইয়া, এই মুহূর্তে আপনার কাছে কয়টা ছাগল আছে? 9টি ছাগল আছে। তো আপনি তো 40-50টার জন্য গড় করছেন, এখানে তো কম কেন? শীতের সিজনে প্রথম উদ্যোগটা তো, তো যার পরিপ্রেক্ষিতে আমি শীতে একটু কম ওঠানোর চিন্তাই করতেছি। পৌষ মাস আসলেন, ফাল্গুন আসলেই তারপরে আমি ছাগল মানে নামাই ফেলবেন। তো টোটাল এখানে আপনার যে গড়টা হচ্ছে 22x12 ফিট, এটার ধারণ ক্ষমতা কতটুকু? কতটুকু, কয়টা ছাগল এখানে? 40-50টা ছাগল এখানে পালন করা যাবে। আর গরমের সিজন যদি এটার উপরে একটা ফাঁকা দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 50টা ছাগল রাখা কোনো অসম্ভব কিছু। আপনার কাছ থেকে আমি এখন আপনার এই খামারটা করতে আপনার যে মেন খরচগুলা, বিশেষ করে আপনি যে যে সুপারির গোড় বা বিভিন্নভাবে খামারটা গড়ে তুলছেন আপনার 70-72 স্কোয়ার ফিটের মধ্যে, এই মোটিভ মানে এই আপনার এই বুদ্ধিটা কোথা থেকে আসলো, কে দিল, কোথাও দেখছেন না নিজে নিজেই? না, নিজে নিজে করছি এটা, নিজে নিজেই করছেন। তো যাই হোক, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, এই খামারের মধ্যে আপনি কয়টা খুঁটি ব্যবহার করছেন? 8টা খুঁটি ব্যবহার করছি, আর বাঁশের আপনার 5টা খুঁটি ব্যবহার করছি। আচ্ছা, বাঁশেরটা আমরা ফর দ্য বাদ দেই, যেহেতু গ্রাম অঞ্চলে এগুলো অ্যাভেইলেবল। 8টা খুঁটি, এগুলো কত করে কিনছেন? 1100 টাকা। 14 ফিট, আর যদি 14 ফিটের এই যে নিচের যে খুঁটিগুলো দেখা যাচ্ছে এগুলো 1100 টাকা করে কিনছেন 8 পিস, তাহলে প্রায় 8,800-9,000 আমরা ধরি। হ্যাঁ, কনভেনশন 9,000 টাকা। 9,000 টাকা। এছাড়া আপনি যে যে উপরে যে টিনটা লাগাইছেন, এই টিন এখানে কত বান টিন লাগছে আপনার? 2 বান টিন আছে। 2 বান, হ্যাঁ, 2 বান টিন কত ফুটি এগুলো? এগুলো 7 ফুটি, তার 2 বান 14 ফুট, কারণ একটা 10 ফুটি টিন কিনলে আপনার ঘরের স্পেস ছোট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্রন্টে এবং ব্যাগে কোনো যাতে প্রবলেম না হয়, যে বৃষ্টি হলে যাতে সিজ বা এই জন্য কোনো প্রবলেম না হয়, এই জন্য ব্যাগে দেখে গেছে 1-2 ফিট চলে গেছে, ফ্রন্টে 2 ফিট চলে গেছে। বুঝছি, টোটাল 12-র মধ্যে 2-2-14 হয়ে গেছে এখন টিনের কারণে। হ্যাঁ, টিনের কারণে 14 হয়েছে। তো আপনার টিন বান কত করে কিনা পড়ছে? 7,000 টাকা। তাহলে 2 বান 14,000 টাকা মেবি, তাহলে 9 আর 14 হচ্ছে 24,000 টাকা। এর মধ্যে আপনার আউট থেকে আর কি কিনা লাগছে? একটা নেট কিনা হলো, যেমন এটা, এই যে উনি যে সুপারির গাছ দিয়ে যে বাউন্ডারিটা দিল এখানে একটা নেট ব্যবহার করছেন, নেট, এই এই নেটটা আপনার এখানে কতটুকু নেট লাগছে? আমি টোটাল 100 গজ নেট আনছি, 100 গজের মধ্যে এখানে প্রায় 80 গজের মতো চলে গেছে। তো টোটাল আপনার নেটের মধ্যে খরচ, নেটের খরচ হয়ে গেছে, নেটের খরচ 2,000 টাকা গিয়েছিল। আর আরেকটা নেট আছে, ওটা তারের নেট, ওটা তারের মেবি। আচ্ছা, জাস্ট আমি একটু আমার দর্শকদেরকে দেখাই আলো বাতাসের জন্য। হ্যাঁ, রাইট, এখন ওই শীতের কারণে মনে হয় আপনি ফলি দিয়ে রাখছেন প্লাস্টিক। এই যে দর্শক, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নেট ব্যবহার করা হয়েছে তারের, এখানে কতটুকু ব্যবহার করছেন মুজিব ভাই? 65 ফিট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 ফুট উচ্চতায় 65 ফুট নেট আছে এখানে ওনার এই খামারের মধ্যে, যেটা হচ্ছে সুপারি গোড গাছ দিয়ে আপনার বেড়াটা দেওয়ার পর উপরে উনি ব্যবহার করছে। তো আরেকটা বিষয় আমি
দেখি 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 নামো, আমার একটু জায়গা দাও দেখি। আচ্ছা এখন ওই ওই নেটগুলোতে আপনার কত টাকা খরচ হয়েছে? ওখানে আমার 3500 টাকা খরচ হয়েছে। 3500 টাকা, তাহলে আমরা প্রায় আপনার 26 আর হচ্ছে 3500 টাকা, এই ধরেন দড়ি সহকারে 4000 টাকা, 3500 আর 500 4000 টাকা, 4000 তো 30000 টাকার মতো, আমি ওইটা বলতে 26000 আর 30000 টাকা। তো এত অল্প খরচের মধ্যে কেমনে করলেন? এই যে অল্প খরচের মধ্যে, কারণ আমি নিজে তো উদ্যোক্তা, আমি নিজে নিজে এগুলা সবকিছু করাতে, বিশেষ করে আপনার মনে হয় যে সুপারি গাছগুলো, যেহেতু এই অঞ্চলটাই যে সুপারি গাছটা আমি আমার বাগানের থেকে নিছি, আমার হ্যাঁ আমার এই যেমন আমার সাথে আমার বাইস্তা আছে, বাইস্তা থেকে নেওয়া হয়েছে, তারপরে আমার আর চাষতো ভাই আছে, ভাই আছে তার কাছ থেকেও নেওয়া হয়েছে। আপনাদের বাগান তো এই যে যেখানে খামারটা আছে এখানে তো প্রচুর পরিমাণে সুপারি গাছ, তো এই সুপারি গাছগুলোর কারণে আপনার এই খরচটা অনেকটা কমে আসছে? হ্যাঁ কমে আসছে, কমে আসছে, বুঝতে পারছি। আর এখানে সাধারণত গ্রাম অঞ্চলে যারা তো তৈরি করবে, তারা ওদের নিজস্ব সুপারি গাছ আছে, বাঁশ গাছ বাঁশ আছে, একটু নিজে একটু পরিশ্রম করলে দেখা গেছে অল্প। মানে মূল কথাটা হচ্ছে যারা এই সেক্টরে আসতে চায়, ছাগলের খামার এই খামারি সেক্টরে আসতে চায়, যদি নিজের গ্রাম অঞ্চলে নিজের সুপারি গাছ এই ধরনের বাঁশ যদি এগুলো থাকে, তাহলে এই 25-30 হাজার এই অল্প খরচের মধ্যে 40-50 টাকার যারা 10-15টা ছাগল পালবে, তাদের তো এত বড় ঘরের প্রয়োজন, তারা হয়তো বা 10-15 হাজার টাকার মধ্যে তৈরি করতে পারবে। করুক না কেন, মাটির থেকে 3 ফিট যেন উপরে যায়। ও হ্যাঁ হ্যাঁ, এটা 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 নিয়ে আমার একটু জানার ইচ্ছা ছিল, এই যে আপনার এটা নিচ থেকে যে হাইটা, এটা 3 ফিট একটা নিম্নতর 3 ফিট দিতে হবে। এই 3 ফিট আপনি কেন দিলেন? আমি 3 ফিট দিছি কারণ ছাগল এবং ছাগলের মু পটসাব এবং পায়খানাটার একটু দুর্গন্ধ আছে। জি জি, তো এইটা যদি উপরের দিকে ভাস্পটা তো যায় তাহলে ছাগলের ভীষণ ক্ষতি হবে, ভীষণ ক্ষতি হবে, এই জন্য আপনি হাইটা আপনার 3 ফিট ডিস্টেন্স দিয়েছেন এখানে 3 ফিট উপরে। তো দর্শক বন্ধুগণ, আপনারা শুনলেন, আসলে যারা গ্রাম অঞ্চলে থাকেন, নতুন উদ্যোক্তা ছাগলের খামার বা বিভিন্ন খামারি সেক্টরে আসতে চান, কারণ এটা যে শুধু ছাগলের খামারের জন্য এরকম না, আপনি চাইলে যদি অন্য খামারও তৈরি করেন, সেটা হোক মুরগির জন্য, গ্রাম অঞ্চলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। সেমভাবে সেম আপনি এই ধরনের ইয়ে খাটিয়ে, বুদ্ধিটা খাটিয়ে কিন্তু আপনি খামার করতে পারবেন। তো বিশেষ করে যারা গ্রামে আসছেন, তিনারা অল্প টাকার মধ্যে, যেমন ওনার 22 ফিট বাই 12 ফিট এই খামারটা তৈরি করতে, আপনার সাইডের যে বাউন্ডারিটা যেটা সুপারি গাছ দিয়ে দেওয়া হয়েছে নেটের সাহায্যে, টোটাল ওনার এখানে আউটে খরচ হয়েছে মাত্র 30000 টাকা। উনি এই খামারটা উনি নিজেই তৈরি করছেন। তা আপনারা যারা খামারি সেক্টরে আসতে চান, আপনারাও চাইলে পারবেন, যদি আপনার বাড়ি গ্রাম অঞ্চলে হয়, যদি আপনার এরকম স্পেস থাকে বাগানের মধ্যে, যেখানে হচ্ছে আপনার নিজস্ব সুপারি গাছ বা পাশাপাশি হচ্ছে বাঁশ বাঁশ, হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনার থাকে, আপনিও চাইলে করতে পারেন 40-50টা ছাগলের খামার, বা হচ্ছে এই স্পেসের একটা মুরগির খামারও করতে পারেন অল্প টাকার মধ্যে, এরকম আপনি সুপারি গাছ ব্যবহার করে সামান্য টাকার মধ্যে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে সেটা জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।